যারা পারো সেটাকে সলভ করতে তাহলে তাদের তো প্রয়োজন নেই এবার এখানে হচ্ছে চার নম্বরে দেখে নাও চার নম্বরে কী বলা হচ্ছে চার নম্বরে বলা হচ্ছে যদি দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় তবে প্রমাণ করে যে ত্রিভুজ দুটি সর্বসম হবে তাহলে এখানে সদৃশ বলা হচ্ছে মানে আমি বিভিন্ন কোয়েশ্চনের মধ্যে কিন্তু আমি বলেছি সদৃশ এবং সর্বসমের মধ্যে পার্থক্য সদৃশ মানে হচ্ছে এইভাবে এইভাবে অর্থাৎ তাদের হয়তো এই বাহু যেগুলি বাহু যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে সমানুপাতে বা সেই সমান সমান অনুপাতে থাকবে অথবা তার কোনগুলি সমান সমান হবে তবেই ত্রিভুজটা সদৃশ হবে অর্থাৎ তাদের হচ্ছে দেখতে সেমই লাগবে অর্থাৎ ইংরেজিতে যদি বলি তাহলে সেমিলার বলা হয়ে থাকে তাদেরকে সেমিলার দেখাবে আর যদি সর্বসম বুঝতে হয় তাহলে সর্বসম হচ্ছে যে পুরো এটা যত বড় রয়েছে সেটা হচ্ছে তত বড়ই হতে হবে তাকে যদি এনে তার উপর রেখে দেয় তাহলে তার উপর সমাপতিত হবে সমান সমানভাবে পড়বে যেমনটা হচ্ছে এক টাকার কয়েন এক টাকার কয়েন যতগুলি আমরা একটির ওপর ওপরটি রাখি পুরোপুরি সেম সেম হয় এটা হচ্ছে সর্বসম বিষয়টা আর এদিকে হচ্ছে ধরে নাও কোনো সার্কেল এইভাবে রয়েছে আর এখানে হচ্ছে এই সার্কেল এই দুটি দেখতে হচ্ছে সেম কিন্তু তারা হচ্ছে সদৃশ তারা সর্বসম নয় এবার এখানের এই প্রশ্নের থেকে আমরা এটাই বলতে পারি যে যেহেতু ত্রিভুজটা সদৃশ আর বলা হয়েছে তার ক্ষেত্রফলগুলি পরস্পর সমান তাহলে তোমরা দেখে নেবে কীভাবে আমরা প্রমাণ করব। তবে প্রমাণ করো যে ত্রিভুজ দুটি সর্বসম তাহলে সর্বসম প্রমাণ করতে হবে যখন সময় ত্রিভুজটি সদৃশ এবং তার ক্ষেত্রফল সমান হয় তো দেখে নাও এখানে আমি করে রেখেছি আর কিছুদিন সময় দাও আমাকে তোমাদের হচ্ছে আমি অন্যভাবে ভিডিও দিতে পারবো এবং আরও বেশি বেশি করে ভিডিওগুলি আপলোড করতে পারবো এটা আমার মনে হচ্ছে আমি একটি সিস্টেম সেট করছি ধীরে ধীরে তো তার জন্য অবশ্যই অনেক সময় লাগবে তো কেন মনে করি আমরা মনে করি যে দুটি সদৃশ ত্রিভুজ যে সেটা হচ্ছে এবিসি এবং ডিএফ এই দুটি ত্রিভুজ তাহলে আমরা জানি যখন দুটি ত্রিভুজ সদৃশ হয়ে যায় তখন সময় তার যে ক্ষেত্রফলের অনুপাত সেটা হচ্ছে সেই অনুরূপ বাহুগুলোর বর্গের সমানুপাতি হয়ে যায় যেমন এখানে বর্গ করেছি তার এই বর্গের সাথে তার যে অনুরূপ বাহুগুলি রয়েছে সেগুলি হচ্ছে সমানুপাতি রয়েছে তো দেখে না এখানে হচ্ছে ক্ষেত্রফল ত্রিভুজ এ আর বাই হচ্ছে ক্ষেত্রফল ডিইএফ সমান সমান হচ্ছে এবি বাই পিকু স্কোয়ার বিসি বাই কিউ আর স্কোয়ার এসি বাই হচ্ছে পি আর এদিকে হচ্ছে হোল স্কোয়ার তোমরা এর আগে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি যদি তোমরা দেখে রাখো তাহলে তোমাদের এগুলি বুঝতে তোমাদের সুবিধা হবে এবার ত্রিভুজ এইভাবে অঙ্কন করে নেবে এবং তার নাম দিয়ে দেবে এ বি সি একটা হচ্ছে পি কিউ পি কিউ নয় এখানে মধ্যে আমি দিয়েছি ডি ই এফ তাহলে এই দুটি ত্রিভুজ সদৃশ যদি হয় তাহলে তার যে এই যে অনুরূপ বাহুগুলি রয়েছে সিম সিম দিকের যে রয়েছে এইগুলি হচ্ছে অনুপাতে রয়েছে তো দেখেন দেওয়া আছে কি ত্রিভুজ দুটি ক্ষেত্রফল সমান তার মানে হচ্ছে ক্ষেত্রফল এবিসি সমান সমান হচ্ছে ক্ষেত্রফল পিকিউআ আর এখানে আর হবে না এখানে এফ হবে এখানে পরবর্তী সময়ে আমি এখানে এখানে আমি লিখেছি যে মনে করি এফ কিন্তু এখানে আমি লিখে ফেলেছি যে আর এখানে ডিইএফ পিকিউআর যে 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 জায়গাতে লিখেছি সেখানে হবে ডিই তো একটা কাজ করো এখানের মধ্যে আমি এখানে পি আর দিয়ে করেছি তোমরা এখানে চেঞ্জ করে দাও তাহলে তোমাদের সুবিধা হবে এখানে এবং এই জায়গাটা চেঞ্জ করে দাও পি কিউ আর ত্রিভুজের নামটা হচ্ছে পি কিউ আর এবার এই ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফল পরস্পর সমান তার মানে ক্ষেত্রফল বা এই ক্ষেত্রফল সেগুলো সমান সমান মানে কেটে দিলে তার ভ্যালু বেরিয়ে আসছে ওয়ান অথবা বলতে পারো যে যেহেতু ক্ষেত্রফলটা সমান তাহলে এই ক্ষেত্রফলটাকে এখানে নিয়ে আসবো এখানে এই যে কেত্রফল তার নিচে কোনো কিছু নেই মানে ওয়ান রয়েছে আর তাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে নিয়ে আসবো ওয়ানটা এখানে নিয়ে নেব তো এখানে কি হলো এখানে শুধু ওয়ান হয়ে গেল আর ক্ষেত্রফল ওয়ান তার মানে হচ্ছে আমরা এক নঙে পেয়েছিলাম এখানের মধ্যে যে তারা হচ্ছে এক নং দিয়েছি এখানে এটা যে রয়েছে তাহলে তার কত হচ্ছে ওয়ান বাকি যেগুলি রয়েছে সেগুলি সেম সেম থাকবে ওপর দিকে এবার এখানে আমি শর্ট করে দিয়েছি যে এবি ওয়াই পিকিউ সমান সমান হচ্ছে ওয়ান ধরে নিলাম এবার হচ্ছে পিকিউকে এ কে এই দিকে নিয়ে নিয়ে নিলাম আর পিকিউকে এই মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে হচ্ছে ওয়ান ইন্টু এবি স্কোয়ার মানে এবি স্কোয়ার এদিকে হচ্ছে তাহলে রয়ে গেল পিকিউ স্কয়ার এবার স্কোয়ার স্কোয়ারে ক্যান্সেল ক্যান্সেল তো এবি সমান সমান পিকিউ এটা আমি ডাইরেক্ট লিখে ফেলেছি এবি সমান সমান পিকিউ প্রত্যেকটি হচ্ছে বিসির ক্ষেত্রে হচ্ছে সেমই বিসি বাই কিউ আর স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে বিসিরও এখানে স্কোয়ার ছিল এখানে কিউ আরের স্কোয়ার ছিল স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল তো বিসি ইকোয়াল টু কিউ আর এবার হচ্ছে এসি ইকুয়াল টু পি আর এটাও সেম হবে তো এখানে দেখানো তিনটি বাহু পরস্পর সমান এই দুটি ত্রিভুজ ছিল আর দুটি ত্রিভুজের হচ্ছে প্রত্যেকটি বাহু সমান তো এটা হচ্ছে সর্বসম্মান মানে তার বাহু যদি সমান সমান হয় এটাও সমান এটাও সমান আর এদিকের তার সাথে হচ্ছে সে সমান তার সাথে হচ্ছে সে সমান আর এই বহুর সাথে হচ্ছে এই বহু সমান তো এই ত্রিভুজটাকে যখন তার উপরে এনে ফেলব সেটা সমান সমান হবে তো এটা হচ্ছে সর্বসম হয়েছে সূত্রটা হচ্ছে এস 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 সর্বসমতার সূত্র অনুসারে বা শর্তানুসারে আর এখানে আমরা পেয়ে গেলাম যে দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম